তিন মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যুবক। নববধূকে নিয়ে তাজমহল দেখার ইচ্ছা ছিল বহুদিনের, ইচ্ছে পূরণের আগে সব শেষ। জানা গেছে টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে যুবকের, জখম হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল পাঁচটা নাগাদ মালদা জেলার গাজল পাঁচপাড়া সংলগ্ন মাতাইল এলাকার 81 নম্বর জাতীয় সড়কে। যুবকের অকাল মৃত্যুতে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনাটি ঘটেছে, গাজল থেকে যাচ্ছিল টোটো নিয়ে, পাশ কিনতে এসেছিল ওরা তিনজন, টোটো নিয়ে যাচ্ছিল, মাথল পেরিয়েছে, পিছন থেকে একটা বুলেট গাড়ি হঠাৎ এসে তাদেরকে মেরে দিয়েছে এবং উল্টে ফেলে দিয়েছে। তার ফলে একজন সাথে সাথে স্পট ডেথ, আর দুজন, এবং দুজন এখন অবস্থা গুরুতর হয়ে আছে। এখন কত আছে বর্তমান তারা? এখন গাজল হসপিটালে আছে। পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম আব্দুল ওহাব, বাড়ি রতুয়া 1 নং ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে বুধবার সন্ধ্যায় থানায় নিয়ে আসে গাজল থানার পুলিশ। আজ সকালে পোস্টমর্টমের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বাইক চালকের নাম নবাব সিরাজউদ্দৌলা, বাড়ি হরিচন্দ্রপুর 2 নং ব্লকের দৌলতপুর গ্রামে। গুরুতরভাবে আহত হয়েছেন টোটো ও বাইক চালক সহ আরও একজন টোটো আরোহী। আহত তিনজনকে গাজল গ্রামের হাসপাতালে ভর্তি করানো হলে আশঙ্কাজনক অবস্থা দেখে ডাক্তাররা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেন। অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের সাথে, বুলেট বাইকের সাথে। এবার আস্তে আস্তে যাচ্ছিলাম, তিন ভাই মিলে গল্প করতে করতে একটা বুলেট বাইক মোটামুটি 130-এর মতন ছিল মনে হয় স্পিডে, এমন জোরে মেরেছে গাড়িকে একেবারে চালিয়ে ফেলে দিয়ে পাশে গুফা ছিল, গুফাতে পড়েছে। এবার তাই তো, হ্যাঁ বুলেট গাড়িতে মেরেছে। হ্যাঁ বুলেট গাড়ি, আমরা টোটোতে যাচ্ছিলাম। টোটোতে? হ্যাঁ। তো কার টোটো ছিল আপনার? আমার দাদার টোটো ছিল। আচ্ছা আচ্ছা। আপনার কোথা থেকে? গাজল থেকে আমরা বাড়ি যাচ্ছিলাম, আর বুলেটটা আসছিল গাজলের দিক থেকে। পরিবার সূত্রে জানা যায় আব্দুল ওহাব পেশায় একজন টোটো মেকানিক ছিলেন। মাত্র 3 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এদিন টোটোর যন্ত্রাংশ কেনার জন্য গাজলে গিয়েছিলেন। যন্ত্রাংশ কিনে টোটোয় চেপে শামসিমুখী বাড়ি আসার পথে 81 নং জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা এক বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারলে টোটোটি নয়নজুড়িতে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় টোটো আরোহী আব্দুল ওহাবের। টোটোর মাল নিতে কোথায় আসলেন? বাড়ি এসেছিলাম। তারপরে? আমরা বাড়ি যাচ্ছিলাম, মাল নিয়ে বাড়ি যাচ্ছিলাম। তারপরে? তারপরে পিছন দিক থেকে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।